কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনের ফাঁসি এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালের 22 জানুয়ারি বাজিতপুর উপজেলার বরমাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন রাস্তায় টয়লেট নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে আসামিরা মানিকুজ্জামানের ছোট ভাই সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মানিকুজ্জামান বাদী হয়ে ছয়জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন।